হ্যালো ওয়েলকাম টু সেভেন্টি নাইন আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি হলো সিএসএফ টেস্ট আমাদের চ্যানেলের কিছু ভিউয়ার তথা বন্ধুরা কিন্তু প্রশ্ন করেছেন এই বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এই সিএসএফ এর টেস্ট বা সিএসএফ স্টাডি কেন করা হয় তো আজকের ব্লগে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু প্রথমেই দেখে নেওয়া যাক যে সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আসলে কি সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হলো এমন একটি ফ্লুইড যা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে থাকে এবং এই ফ্লুইডটির কাজ হলো শক অ্যাবজর্বার হিসেবে কাজ করা এবং ব্রেন তথা স্পাইনাল কর্ডের মধ্যে যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেগুলি আমাদের শরীর থেকে নির্গত করা তো এই হলো সিএসএফ তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সিএসএফ এর পরীক্ষা কেন করা হয় সিএসএফ এর পরীক্ষা করা হয় বিভিন্ন কিছু ডিজিজের সাসপিশন থাকলে যেমন সেই ডিজিজগুলির মধ্যে একটি হলো মেনিনজাইটিস মেনিঞ্জাইটিস হলো এমন একটি রোগ যে ক্ষেত্রে আমাদের মেনিনজেস অর্থাৎ আমাদের ব্রেনের বাইরে যে আবরণ থাকে সেই আবরণের যদি কোনো কারণে ইনফেকশন হয় সেই কন্ডিশনটিকে বলা হয় মেনিনজাইটিস এই মেনিনজাইটিসের ক্ষেত্রে আমাদের সিএসএফের কিছু চেঞ্জ হয় এবং এই সিএসএফ স্টাডি করার মাধ্যমেই কিন্তু সেই সব চেঞ্জগুলো আমরা ধরতে পারি এছাড়াও এনসেফেলাইটিস নামে আরেকটি কন্ডিশন আছে যেটি হচ্ছে ব্রেনের প্রদাহ অর্থাৎ ব্রেন যে ব্রেন ম্যাটার থাকে তার মধ্যে যদি ইনফেকশন ইনফ্লামেশন এই জাতীয় কোনো সমস্যা হয় তার জন্য যে কন্ডিশনটি ডেভেলপ করে তাকে বলে এনসেফেলাইটিস এই কন্ডিশনটি ডায়াগনোসিস করার জন্য কিন্তু সিএসএফ স্টাডি করা হয়ে থাকে এছাড়াও আরও বিভিন্ন রকম কন্ডিশন আছে যেমন গুলেন ব্যাল সিনড্রোম এছাড়াও কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস আছে ব্রেনে অনেক সময় কি হয় যে টিউবারকুলোসিস বা টিভির মতো কিন্তু ইনফেকশনও কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে সেটা ডায়াগনোসিস করার জন্যও কিন্তু অনেক ক্ষেত্রে এই সিএসএফ স্টাডি করা হয় তো এবার আমাদের জানতে হবে যে এই সিএসএফ স্টাডি কিভাবে করা হয় সিএসএফ স্টাডি করার জন্য যে সিএসএফ ফ্লুইড সেটি আমাদের শরীর থেকে কালেক্ট করতে হয় কালেক্ট করার জন্য আমাদের মেরুদণ্ডের যে ভার্টিব্রাগুলি থাকে সেই ভার্টিব্রার মাঝে যে স্পেস থাকে তাকে ইন্টারভাটিব্রাল স্পেস বলে এই স্থানে নিডিল নিডল ইনসার্ট করে কিন্তু সেই ফ্লুইডটাকে কালেক্ট করা হয় সে তার জন্য কি করা হয় তার জন্য কোনো স্পেশাল প্রিকশনের কি দরকার আছে হ্যাঁ সেজন্য কিন্তু বিশেষ কোনো প্রিকশনস লাগে না পেশেন্টকে যে পজিশনে দুটো পজিশনে করা যেতে পারে এক হচ্ছে শুয়ে শুয়ে থাকা অবস্থায় সাইড ফিরে অর্থাৎ রাইট ল্যাটারাল ল্যাটারাল বা করা যেতে পারে এবং সেটি কিন্তু বসে বসে বেন্ডিং ফরওয়ার্ড অর্থাৎ পেশেন্ট এবং থাকলেন সামনের দিকে ঝুঁকে থাকলেন এই অবস্থাতেও কিন্তু নিডল ইনসার্ট করে এই ফ্লুইডটি কালেক্ট করা যেতে পারে এই ফ্লুইড কালেকশনের আগে বিশেষ কোনো প্রিকশনস লাগে না তবে অনেক ক্ষেত্রে কিন্তু ডক্টর পেশেন্টকে বলেন ব্লাডার ইফ্যাকুয়েট করতে অর্থাৎ ইউরিন করে আসতে ইউরিন যদি করা হয় তারপরে কিন্তু বেন্ডিং ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং খুব সহজেই কিন্তু ফ্লুইডটি কালেক্ট করা যেতে পারে তো এখন আমরা দেখবো যে এই ফ্লুইডে কী কী মানে কি কী প্যারামিটার এক্সামিন করা হয় প্যারামিটারের মধ্যে প্রথমে ফিজিক্যাল প্যারামিটার্স আছে অর্থাৎ এই ফ্লুইডটির কালার কীরকম সিএসএফ যখন কালেক্ট করা হয় সেই সময় মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায় যে সিএসএফ এর প্রেশার কতটা বিভিন্ন কন্ডিশনে প্রেশার বেড়ে যেতে পারে কিছু কন্ডিশনে সিএসএফের প্রেশার কমতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এছাড়া ফ্লুইডের কালার অ্যাপিয়ারেন্স কিছু চেঞ্জ হয়েছে কিনা সেগুলোও বোঝা যায় কেমিক্যাল অ্যানালিসিস করা হয় অর্থাৎ এই ফ্লুইডের মধ্যে প্রোটিন কতটা পরিমাণে আছে সুগার কতটা পরিমাণে আছে এবং অন্যান্য প্যারামিটারে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটাও বোঝা যায় এবং সবশেষে সাইকোলজিক্যাল অ্যানালিসিস করা হয় অর্থাৎ এই সিএসএফ ফ্লুইডের মধ্যে বিভিন্ন সেলস কি পরিমাণে আছে যেমন নিউট্রোফিলস বেড়েছে কিনা বার্লে কতটা বেড়েছে বা লিম্ফোসাইটস বেড়েছে কিনা বা অন্য কোনো সেলস কোনো ফরেন সেলস এসছে কিনা তো সেই সব বিষয়ে কিন্তু একটি ধারণা পাওয়া যায় তো এখন আমরা জাস্ট সংক্ষেপে জানব যে এই টেস্টটি করানোর কোনো রিস্ক আছে কি এই টেস্টটি কিন্তু করানোর ক্ষেত্রে রিস্ক খুবই কম থাকে এবং যেটি থাকে যে যে যেটা হওয়ার পসিবিলিটি থাকে অনেক ক্ষেত্রে সেটা হলো পোস্ট লাম্বার হেডেক অর্থাৎ যেহেতু একটি নিডল ইনসার্ট করে এই ফ্লুইডটি কালেক্ট করা হয় কালেক্ট করার ফলে কি হয় যে সেই কিছুটা ফ্লুইড কিন্তু কমে আসে তার ফলে কি হয় যে এই ফ্লুইডের যে নর্মাল প্রেশার থাকে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু কমে আসতে পারে তার জন্য এই প্রসিডিওরের পরে অনেক ক্ষেত্রে হেডেক বা মাথা ব্যথার মতো সিমটম দেখা যায় যেটিকে বলা হয় পোস্ট লাম্বার হেডেক এটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই এটি কয়েক ঘন্টা কিন্তু তারপরে থাকতে পারে এবং ধীরে ধীরে দেখা যায় যে কমনলি এই ব্যথা কিন্তু আস্তে আস্তে কমে আসে যত তাড়াতাড়ি এই সিএসএফ এর প্রেশার নর্মালাইজ হয়ে যায় তখন কিন্তু এই ব্যথা আস্তে আস্তে কমে আসে তো সিএসএফ স্টাডি বা সিএসএফ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন ডিজিজ ডায়াগনোসিস করার জন্য তো আজকের ব্লগে এটুকুই থাক ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজগুলির লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো সেই লিঙ্কগুলি ফলো করে আপনি কিন্তু আমাদের পরবর্তীকালে আমাদের লেটেস্ট ভিডিও আপডেটগুলি আপনি পেতে পারেন আজকের ব্লগ এখানেই শেষ করব। সবশেষে একটাই কথা বলবো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ